আসসালামু আলাইকুম। আমরা এই গরমে সুইমিং পুলে গোসল করতে চলে আসছি, যে আমার ফ্রেন্ডকে পাঠাবো টিকিট কাটতে। টিকিট কাটতে গেল, সে দেখেন কি একটা ভুল করছে। সেই যে 500 টাকা দিল লোককে, টিকিটের দাম হয়েছে পার পিস 100 টাকা করে। চার পিস আমরা চারজন গেছিলাম, তো চারটা টিকিট দিবে আমাদেরকে। চারজনের চারটা টিকিটের দাম হলো 400 টাকা। তো আমার ফ্রেন্ড এই চারটা টিকিট নিয়েই চলে আসে। হ্যাঁ, তো সেখানে যে আমরা 100 টাকা ব্যাক পাবো, সেই 100 টাকা ব্যাক আর ওই লোকও দেয় নাই, আর আমার ফ্রেন্ড শামীম নেয়ও নাই। এই যে আমাদেরকে গেট খুলে দিল, আমরা সোজা হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন, আপনারা সব কিছু দেখতে থাকুন, আমরাও দেখতে থাকি। তো আমরা সোজা যাচ্ছিলাম, হঠাৎ করে ছোট্ট একটা ব্রিজের উপরে দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম। তো দেখলাম কি, একটা ডলফিনের মুখের মধ্যে বোতল ঢুকায় রাখছে মানুষ। হ্যাঁ, এই যে দেখুন বোতলটা, মানুষের কাণ্ড কারখানা। তো আমি কি করব, আমার প্রচণ্ড গরম লাগতেছিল, আমি একটু হাত মুখ ধুতে যাচ্ছিলাম। তো আমার ফ্রেন্ডকে বললাম তুইও আমার সাথে আয়। তো সে ক্যামেরাটা নিয়ে সাথে আসছিল, আমি একটু নিচের দিকে নেমে নামলাম সিঁড়ি দিয়ে। পরে হাত মুখে একটু পানি দিয়ে হাত মুখ ধুতেছিলাম। তো হাত মুখে পানি দেওয়ার টাইমে এমন পানিটা এমন গরম, আমার মুখে পানি দেওয়ার টাইমে আমি নিজেই আরও গরম বেশি লাগতেছে, এরকম লাগতেছিল। তো কি করব, হালকা বাতল দিয়ে পানি মুখটা ভিজে উঠা পড়লাম। উঠা আবার ওই আমার অন্য ফ্রেন্ডরা ওই পাশে ছিল, ওখানে মামা ছিল, তাদের সাথে যা আবার একসাথে জয়েন করব। তারা ওই পাশে বসে আছে চেয়ারে, ওই যে তাদেরকে দেখা যাচ্ছে, চলে আসছি তাদের কাছে। আমি ওখানে কিছুক্ষণ বসবো, আমরা একটু পরে যাব সুইমিং পুলের টিকিট কাটতে। তো মামা হাই দিল, হাই মামা, আসান আসান কি জানি বলতেছিল। তো এখন যাব আমরা সুইমিং পুল টিকিট কাটতে। হ্যাঁ, চলুন আমাদের সাথে। ওই যে আমার ফ্রেন্ডকে আবার পাঠালাম তাকে টিকিট কাটতে, সে এবার নিয়ে আবার কী ভুল করে সেটা একমাত্র আল্লাহ জানে। এবার কত টাকা দেয় আর কত টাকা ফেরত না নিয়ে চলে আসে, দেখি এবার কী করে। তো এখানে সিকিউরিটি সিস্টেম ছিল, সিকিউরিটি সিস্টেমের ভিতর দিয়ে যে এখানে কাউন্টারের লোক ছিল, লোকের থেকে চারটা টিকিট নিল, টিকিট নিয়ে চলে আসলাম বাইরে। তো এখানে দেখলাম কি, এক সাইডে কিছু হোরিং রাখা আছে। তো আমরা চাচ্ছিলাম হোরিংটা আপনাদের সাথে দেখাইতে, কিন্তু অনেক দূরে ছিল তাই দেখাতে পারিনি। যে আমার ফ্রেন্ডরা বসে আছে, তো একটু পর আমরা সুইমিং পুলে চলে যাব। এই যে সুইমিং পুলে চলে আসছি, এখানে অনেক মানুষ, শুধু আমরা না, এই গরমে অনেক মানুষই চলে আসছে গোসল করতে। এখানে আমাদের আরও কিছু ভাই ব্রাদার ছিল, তারা অন্য পাশে আছে, আমরা একই পাশে আছি। তো আমার ফ্রেন্ডকে বললাম আমি একটু সামনে যাবো, তুই আমার ভিডিওটা কর, ভিডিও করতেছিল, আমি সাথে যাচ্ছিলাম। তো দেখতে থাকুন আমাদের সাথে। Just like a fish, kisi ke haath na aaye, water se khelti ho, maze tum leti ho, hame na deti ho, jo mangu tell me why. Hot summer, upar se main bhi hot, aaja saath laga le mere do tequila shot. Hot summer, upar se main bhi hot, aaja saath laga le mere do tequila shot. And just do that, do that, do that, do that, pani wala dance. Yeah.
वाला शॉट एंड जस्ट डू दैट डू दैट डू दैट डू दैट पानी वाला डांस एंड जस्ट डू दैट डू दैट डू दैट डू दैट पानी वाला डांस आजा साथ मेरे तू कर ले बेबी थोड़ा सा रोमांस एंड जस्ट डू दैट डू दैट डू दैट डू दैट पानी जैसे सर 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 रेडी रेडी ओ जाते आधा ना धरता रे दे दे गुरु 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 हर दिसना मामा हर दिसना दिसना पोरा देवगा पोरा देवगा यार दिसना दिसना मामा हर दिसना আরে মামা এটি বলা হয় না রেডি যাইস না দেখ আগের দিন আছে মাথা মুথা ঘুরাই বই ঘুরাবো এই ঘুরাবো দেখছেন দুই মুরগি বড় বড় দুইটা দানব এডি আইসে পোলাফানের জিনিসে উইতাইরা এই যে নামাই তার নার রিফাতে এত কষ্ট করতেছে মামাই দুইরা বইয়া আছে মামারে চান্দের দেশে লয়ে গেছিল গাইট টেলে রিফাত আমার ছোটবেলার বন্ধু কোথায় মামা এখন দুই একটা ছবি তুলবি নাকি না বাঘের লগে এই যে আমরা এখন চলে যাচ্ছি আমরা সবাই তাকাও এই যে তানজিল হোসেন মেসি পাশে আছে রিফাত শামিম হাসান রাবাডা আপনাদের সাথে আছি আমি হাসান তুই যত মন চায় অত গাইলা দেহার বিষয় বেড়া লাস্টে ভয়েস ওভার দেয় ঠিক করে দিন বুঝো নাই এটিকে বুঝবা এই যে আমরা অটোর জন্য অপেক্ষা করতেছি এখন অটো চলে আসছে আমাদেরকে নিতে